বার দেখর রাজপথত মোদী তৃতীয় বারলৈ প্রধানমন্ত্রীর শপথ নরেন্দ্র মোদীর কেন্দ্র আকো এবার এনডিএ সরকার ন জুনের সন্ধ্যা 7:15 উখল মাখল দেশের রাষ্ট্রপতি ভবন আকো প্রধানমন্ত্রীর শপথ নরেন্দ্র দামোদর দাস মোদী ইয়ার লগে দেশের রাজনৈতিক ইতিহাসত সোনালী আখরে জিলিকি উঠিল নরেন্দ্র মোদীর নাম দেশের ভূতপূর্ব প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর পিছত একেরাহে তৃতীয়বারলৈ প্রধানমন্ত্রী হওয়া দ্বিতীয়জন ব্যক্তি হল নরেন্দ্র দামোদর দাস মোদী তেলেগু দেশম পার্টির মুরব্বী চন্দ্রবাবু নাইডু আর জনতা দল ইউনাইটেডর মুরব্বী নীতিশ কুমারের গুরুত্বপূর্ণ ভূমিকাত মোদীর হাতত পড়িল দেশ শাসনের বাকজরি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পূর্বে পুয়াই রাজঘাটত জাতির পিতা মহাত্মা গান্ধী আর সদৈব অটলত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীক স্মরণ করে নরেন্দ্র মোদীয়ে যুদ্ধ স্মারকত বীর শহীদসকলরও আত্মবলিদানক পড়বলে নাপাহরিলে মোদীয়ে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানত অংশ লোলে আহিল কেবাখনো দেশের রাষ্ট্রনেতা ন জুনের এই ঐতিহাসিক দিনটিতে উত্তর পূবলৈও আহিল ভাল খবর মোদী মন্ত্রিসভাত স্থান পালে উত্তর পূবর তিনজন সাংসদে ডিব্রুগড় লোকসভা সমষ্টির সাংসদ সর্বানন্দ সোণোৱাল কপাল ফুলি রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গ্রিটার মোদী মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত হল অরুণাচল পশ্চিম লোকসভা সমষ্টির সাংসদ কিরণ রিজিজু দেশবাসীর মোদী 3.0 লৈ আশাবাদী অসমৰ জনতা নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হবলে গেছে আমি তেখেতক অভিনন্দন জানাইছো আর তেখেতর যে সকল টিম আছে গোটে টিমক আমি শুভেচ্ছা জানাইছো আমার ডিব্রুগড় নিচিনা আমার বগীবিলত এটা জাহাজের একটা ঘাটির এটা হেরি করলে উদ্ঘাটন করলে আর আমার প্রায় জকাই অঞ্চলত এখন বিছনাযুক্ত এখন আয়ুষ মন্ত্রালয়ের এখন হসপিটাল উদ্ঘাটন করলে ইয়ার পিছতে যদি তেখেতসক বিশেষভাবে বেলেগ ধরনের দায়িত্ব দিয়ে তেখেতে নিশ্চয় সেই কামত সফল হব বলে আমি আশা করছি মোদী 3.0 শপথ গ্রহণের পূর্বে পুয়াই নরেন্দ্র মোদীর নিমন্ত্রণ ক্রমে প্রধানমন্ত্রী আবাসত চাহ মেলত একলগ হল নীতিন গাডকারী রাজনাথ সিং অমিত শাহ সর্বানন্দ সোণোৱালকে ধরে মন্ত্রিসভাত স্থান লাভ করা সাংসদসকল ইফালে মোদী 3.0 শপথ গ্রহণের পূর্বে দেশের একাধিক প্রান্ত অনুষ্ঠিত হল পূজা অর্চনা ব্যুরো রিপোর্ট News18, Assam Northeast.